গোধূলির সময়। একটা মোটা ভিজে বরফের চাদর রাস্তায় নতুন বসানো আলোগুলোকে পাক খেয়ে বাড়ির ছাদে, ঘোড়ার পিঠে, মানুষের ঘাড়ে এবং টুপিতে একটা পাতলা আস্তরণ তৈরি করছে। টোঙ্গাচালক আয়োনা পটাপভকে বেশ ফ্যাকাশে দেখাচ্ছে, এক মায়ামূর্তির মতো। সে তার গাড়ির ওপর স্থিরভাবে বসে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন তার মাথায় যদি একরাশ বরফ ঝরে পড়ে তাহলেও সে সেটাকে ঝেড়ে ফেলার প্রয়োজন মনে করবে না। তার ছোট্ট ঘোড়াটিও স্থিরভাবে দাঁড়িয়ে আছে, এতটাই স্থির দেখে মনে হচ্ছে যেন কাঠের ঘোড়া দাঁড়িয়ে আছে, যার দাম এক কোপেকের বেশি নয়। আয়োনা এবং তার ছোট্ট ঘোড়াটি তাদের জায়গা থেকে বেশ কিছুক্ষণ নড়েনি, গোটা সন্ধে তাদের একটাও ভাড়া জোটেনি। রাত বাড়ছে, রাস্তার আলোগুলো আরও জোরালো হচ্ছে, রাস্তায় হুড়োহুড়ি বাড়ছে। হঠাৎ আয়োনা শুনতে পায়, আইটোঙ্গা, ভাইবার গ্রুপে যাবে? আয়োনা লাফিয়ে ওঠে এবং তার বরফে ঢাকা চোখের পলকের ফাঁক দিয়ে দেখতে পায় কোট পরিহিত এক অফিসারকে, তার মাথা হুডে ঢাকা। ভাইবার গ্রুপে কি হলো, যাবে? অফিসার আবার বলে, ঘুমাচ্ছ নাকি? সম্মতিসূচক মাথা নাড়িয়ে আয়োনা ঘোড়ার লাগাম টেনে ধরে, যার ফলে ঘোড়ার পিঠ এবং ঘাড় থেকে বরফ ঝরে পড়ে। অফিসার গাড়িতে চড়ে বসে, গাড়ির চালক মুখ থেকে একটা তীক্ষ্ণ শব্দ বার করে এবং কিছুটা অভ্যেস বসে চাবুক চালিয়ে ঘোড়া চালাতে শুরু করে। ঘোড়াটি অদ্ভুতভাবে এদিক ওদিক দৌড়তে থাকে এবং রাস্তায় পথচারীরা তাদের উদ্দেশ্য করে চিৎকার করতে থাকে। আয়োনা মাথা ঘুরিয়ে অফিসারকে কিছু একটা বলতে চেষ্টা করে, কিন্তু সে শুধুমাত্র গলা দিয়ে একরকম আওয়াজ করতে সক্ষম হয় মাত্র। কি? প্রশ্ন করলেন অফিসার। আয়োনা কোনো রকমে মুখে একটা বিকৃত হাসি টেনে খসখসে গলায় বলল, আমার ছেলে বারিন এই সপ্তাহে মারা গেছে। তাই? কি করে? আয়োনা তার গোটা শরীরটি পেছন দিকে ঘুরিয়ে বলে ওঠে, কি জানি কি করে, ডাক্তাররা বলছে জ্বর, 3 দিন হাসপাতালে থেকে শেষে মারা গেল। আরে তাড়াতাড়ি চালাও, অফিসার বলে ওঠেন, না হলে কাল পর্যন্ত পৌঁছতে পারবো না যে। গাড়ির চালক আবার গাড়ি চালাতে শুরু করে। সে আরো কয়েকবার তার যাত্রীর দিকে পেছন ফিরে তাকায়, কিন্তু যাত্রীটি ততক্ষণে চোখ বন্ধ করে ফেলেছেন। অফিসারকে ভাইবার্গে নামিয়ে সে সরাইতে দাঁড়ায় এবং আবার নিশ্চুপ হয়ে যায়। আবার বরফ তাকে এবং তার ঘোড়াকে ঢেকে ফেলে। কিছু সময় পর তিনজন লোক নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ফুটপাত ধরে এগিয়ে আসে। তাদের মধ্যে 2 জন বিশ্রী রকমের লম্বা এবং 1 জন খাটো ও কুঁজো। এটোঙ্গা, পুলিশ ব্রিজ চলো, আমরা 3 জন যাব, 2 গ্রিভনিক দেব, খাটো লোকটি বলে। আয়োনা ঘোড়ার লাগাম টেনে ধরে এবং যাওয়ার জন্য প্রস্তুত হয়। 2 গ্রিভনিক যদিও যথেষ্ট নয়, কিন্তু তার কাছে টাকা পয়সার এখন কোনো মূল্য নেই, সে এখন শুধুই যাত্রী চায়। 3 জন লোক নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে একসাথেই গাড়িতে চাপার চেষ্টা করছিল। তারপর কোন 2 জন গাড়িতে বসবে এবং কে দাঁড়িয়ে যাবে সেই নিয়ে নিজেদের মধ্যে বিবাদ শুরু করে দিল। শেষ পর্যন্ত যথেষ্ট তর্কাতর্কি করে এবং একে অপরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে তারা ঠিক করে যে লম্বা 2 জন বসবে আর খাটো লোকটি দাঁড়িয়ে যাবে। গাড়িতে চেপে খাটো লোকটি বলে ওঠে, না না, তাড়াতাড়ি চলো এবার।
হেঙা লোক দুটির মধ্যে একজন বলে ওঠে, আমার মাথাটা ফেটে যাচ্ছে। কাল রাতে আমরা তিন বন্ধু 4 বোতল কগন্যাক খেয়েছি। অপর লম্বা লোকটি রেগে গিয়ে বলে ওঠে, আমি বুঝতে পারি না তুমি এত মিথ্যে কথা কি করে বলো, তুমি তো বারবার এরকমের মিথ্যে বলছো। ভগবানের নামে শপথ করে বলছি সব সত্যি। হ্যাঁ, ঘোড়ায় ডিম পাড়ার ঘটনা যতটা সত্যি, তোমার কথাও ঠিক ততখানি সত্যি। আয়োনা হিহি করে হেসে উঠে বলে, আপনারা তো বেশ ফুর্তিবাজ মশাই। তুই চুপ কর আর তাড়াতাড়ি চালা, নরকের কীট এখনো গাড়ি চালাতে শিখিসনি? চাবুকটা দিয়ে জন্তুটাকে আচ্ছা করে চাপকা দেখি। আয়োনা চুপ করে অপমানজনক কথাগুলো শুনতে থাকে। সে লোকগুলোকে দেখে এবং আস্তে আস্তে তার একাকিত্ব তাকে ছেড়ে চলে যায়। আয়োনা বেশ কয়েকবার পেছন দিকে ঘুরে তাকায় এবং পেছন দিকে ঘুরে আস্তে আস্তে বলে ওঠে, আমার ছেলে এই সপ্তাহে মারা গেছে। খাটো মতন লোকটা কাশি থামিয়ে ঠোঁট চাটতে চাটতে বলে, আমাদের সবাইকেই একদিন মরতে হবে। নাও নাও তাড়াতাড়ি চলো, আমি আর বেশিক্ষণ এইভাবে যেতে পারবো না। লম্বা লোকটা জিজ্ঞাসা করে, এই যে তুই কি বিবাহিত? আমি? আপনি বেশ মজার প্রশ্ন করেন। এখন আমার একটা বউ আর কিছুটা ভিজে মাটি আছে, ইয়ে মানে কবর আর কি। আমার ছেলে মারা গেছে আর আমি এখনো বেঁচে আছি। অদ্ভুত একটা ঘটনা, মৃত্যু ভুল করে অন্য মানুষকে নিয়ে গেল, আমার জায়গায় আমার ছেলেকে। আয়োনা পেছন ফিরে তাদের কিভাবে তার ছেলের মৃত্যু হলো সেটা বলতে, কিন্তু ঠিক তখনই খাটো লোকটি বলে ওঠে, এতক্ষণে পৌঁছলাম। এবং আয়োনা দেখতে থাকে লোকগুলি তার টোঙ্গা থেকে নেমে আস্তে আস্তে অন্ধকারে মিশে যাচ্ছে। আরও একবার আয়োনা একা হয়ে যায় এবং আরও একবার তার চারিপাশে শুধুই নিস্তব্ধতা। আরও একবার কষ্টে তার হৃদয় বিদীর্ণ হতে থাকে এবং উদ্বিগ্ন মুখে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে ভিড়ের মধ্যে একটা মুখ খুঁজতে থাকে, যে তার মনের সব কষ্টের কথা শুনবে। কিন্তু মানুষ নিজেদের মতো এগিয়ে যেতে থাকে, কেউ আয়োনাকে দেখতে পায় না, তার কষ্টের কথা জানতে পারে না। কিন্তু তার পক্ষে এই অশেষ অপরিসীম দুঃখ আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। তার মনে হতে থাকে তার হৃদয় বিদীর্ণ হয়ে তার সব কষ্টে পৃথিবী ভেসে গেলেও কেউ তা দেখতে পাবে না। তার এই সমস্ত কষ্ট সে একটা খোলসের মধ্যে লুকিয়ে ফেলে, যাতে কেউ দিনের আলোতেও সেই কষ্ট দেখতে না পায়। অনতি দূরে আয়োনা এক কুলিকে দেখতে পেয়ে তার সাথে কথা জমানোর চেষ্টা করে। ও ভাই, কটা বাজছে বলতে পারবে? আয়োনা জিজ্ঞাসা করে। 9:30। তুমি এখানে এখনো কি করছো? চলে যাও। আয়োনা বুঝতে পারে মানুষের কাছে সাহায্য চেয়ে লাভ নেই। সে ঠিক করে সে ঘোড়াশালে ফিরবে এবং তার ছোট্ট ঘোড়াটি যেন তার মনের কথা বুঝতে পেরে এগোতে শুরু করে। 1.5 ঘন্টার মধ্যেই আয়োনা তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিন্তু পৌঁছে তার মনে হয় এত তাড়াতাড়ি ফিরে এসে সে ভুল করেছে। তার কাছে তার এবং তার ঘোড়াকে খাওয়ানোর মতো একটাও পয়সা নেই। তার আশেপাশে স্টোভের পাশে বেঞ্চের ওপর লোকজন নাক ডেকে ঘুমোচ্ছে। আয়োনা ভাবতে থাকে, তার কাছে যদি পেট ভর্তি করে খাবার থাকত
তাহলে সেও নিশ্চিন্তে ঘুমোতে পারত। একজন কম বয়সী গাড়ি চালক হঠাৎ ঘুম ভেঙে ঘুমের ঘোরে এক বালতি জলের দিকে এগোতে থাকে। আয়োনা জিজ্ঞাসা করে, তুমি কি জল খাবে? না না, আমার জল চাই না। ও, জল খাবে না? আচ্ছা বেশ, শোনো না, এই তুমি জানো আমার ছেলে মারা গেছে? শুনতে পাচ্ছ, এই সপ্তাহে হাসপাতালে সে অনেক বড় গল্প। আয়োনা ঘুরে দেখার চেষ্টা করে তার শ্রোতা বন্ধু আদেও তার কথা শুনছে কিনা, কিন্তু দেখে তার শ্রোতা তখন মুখ ঢেকে অঘরে ঘুমোচ্ছে। বৃদ্ধ আয়োনা মাথা চুলকোয়। ওই কম বয়সী গাড়ি চালক ঠিক যতখানি তৃষ্ণার্ত ছিল, আয়োনার মধ্যেও ঠিক ততখানি কথা বলার তৃষ্ণা ছিল। খুব শীঘ্রই তার ছেলের মৃত্যুর এক সপ্তাহ পূর্ণ হবে, কিন্তু সে এখনো পর্যন্ত এই ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলতে পারেনি। তাকে খুব সন্তর্পণে সব কিছু গুছিয়ে বলতে হবে। কী করে তার ছেলে অসুস্থ হলো, সে কতখানি যন্ত্রণা পেয়েছিল, মৃত্যুর আগে সে কী বলেছিল ইত্যাদি সব, তার অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে এবং হাসপাতালে তার মৃত ছেলের জামা কাপড় আনতে যাওয়ার যাত্রাটিও বিবরণ করতে হবে। তার মেয়ে অ্যানিসিয়া গ্রামে থাকে, তার কথাও বলতে হবে। কোনো লোকের থেকে কোনো মহিলার সামনে এই কথাগুলো বলা হয়তো শ্রেয় হবে। দুটো কষ্টের কথাই তাদের চোখ থেকে জল ঝরানোর জন্য যথেষ্ট। এইসব কথা ভাবতে ভাবতে আয়োনা তার ঘোড়ার কাছে যায়। একা একা তার মৃত ছেলের কথা ভাবলে তার কষ্ট আরও বাড়তে থাকে। আয়োনা বলতে থাকে, তোকে ভালো খাবার দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি তোকে খড় খাওয়াতে পারি। আমি আর ভালো করে গাড়ি চালাতে পারি না, আমার ছেলেটা খুব ভালো গাড়ি চালাতো, ও যদি বেঁচে থাকতো। তারপর সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আবার বলতে শুরু করে, ধর যদি তোর একটা সন্তান থাকতো, তুই যদি তার মা হতিস। তারপর হঠাৎ ধর একদিন সেই সন্তান তোকে ছেড়ে চলে যেত, আর তোকে তারপর থেকে তাকে ছেড়ে বেঁচে থাকতে হতো, তোর খুব কষ্ট হতো, তাই না রে? ছোট্ট ঘোড়াটি খড় চিবোতে থাকে এবং তার প্রভুর কথা শুনতে থাকে। আয়োনা ধীরে ধীরে তার সমস্ত কষ্টের কথা ঘোড়াটিকে বলতে শুরু করে।